ওয়েলকাম আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা কতগুলো প্রশ্ন আলোচনা করব ঠিক আছে তো টুকটাক বৃষ্টি পড়ছে তোমরা এখানে বৃষ্টির ফোঁটা দেখতে পাচ্ছ সো লেখাটা অস্পষ্ট হলে আই এম এক্সট্রিমলি সরি জলের ফোঁটার কারণে যদি লেখাটা একটু অস্পষ্ট আই এম এক্সট্রিমলি সরি বাট তবুও আমরা কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব ঠিক আছে তো দেখো সরাসরি প্রথম প্রশ্নে চলে যাবো প্রথম প্রশ্নে দেখো কি বলেছে থার্টি এইট ইজ রিলেটেড টু ফর্টি নাইন ফলোইং এ সার্টেন লজিক কিছু একটা লজিক আছে যে লজিকটা রেসপেক্টে যে লজিক অনুসারে আমরা আমাদের এই যে থার্টি এইট আছে এটাকে আমরা ফর্টি নাইন লিখছি সেম লজিক অনুসারে বলছে চৌষট্টি যেটা আছে চৌষট্টিকে আমরা লিখছি কত বলো না সেভেন্টি ফাইভ তাহলে এমন একটা লজিক বা এমন একটা ট্রেন্ড এখানে ফলো করা হচ্ছে যেখানে থার্টি এইট কে আমি 49 নাইন লিখছি ফোর কে আমি সেভেন্টি ফাইভ লিখছি তাহলে থ্রি যেটা আছে এইটটি এই সেম লজিক অনুসারে এই যে লজিক দিয়ে আমি এই দুটোকে এখানে লিখলাম সেম লজিক দিয়ে এইটটি থ্রি কে আমি কিভাবে লিখবো তাহলে ভালো করে দেখো আট সাথে যদি দশ যোগ করি তাহলে কত আটচল্লিশ আট এর সাথে দশ যোগ করি আটচল্লিশ প্লাস ওয়ান দশ যোগ করি তাহলে কত প্লাস ইলেভেন করা আছে এক কথায় তাহলে সিমিলারলি এইটটি থ্রি যেটা আছে এইটটি সাথে আমরা যদি এগারো যোগ করি তাহলে কত হবে তিন আরেক চার আট নয় তাহলে নাইনটি ফোর হয়ে যাচ্ছে অপশন ডি বোঝাতে পারলাম যে সংখ্যাটা দেওয়া ছিল তার সাথে ইলেভেন করে যোগ করলে আমি আমার ওই লজিকটা খুঁজে পাচ্ছি পরের প্রশ্ন টু টু এইভেন সেভেনকে ওরা লিখছে থ্রি নাইন এইট আরও যদি দেখো থ্রি সেভেনটি এইট তাকে ওরা লিখছে ফোর এইট নাইন তাহলে এই যে লজিক এখানে ফলো করা আছে সেই লজিক অনুসারে কি লিখবে একটু যদি মাথার ঠান্ডা রেখে ভাবার চেষ্টা করো দেখো এখানে ছিল দুই হয়ে গেছে তিন এখানে ছিল দেখো আট হয়ে গেছে এখানে ছিল চার সাত হয়ে গেছে আট আট হয়ে গেছে নয় অর্থাৎ যে সংখ্যা সেটাকে এক প্লাস করে লিখলেই আমি লজিক অনুসারে পেয়ে যাচ্ছি তাহলে আট আট থেকে হয়ে যাবে এখানে নয় পাঁচ থেকে হয়ে যাবে ছয় দুই থেকে হয়ে যাবে তিন তাহলে নাইন সিক্স থ্রি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন বি যে ডিজিটগুলো দেওয়া ছিল প্লাস ওয়ান করে দিলেই হবে ঠিক আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্নে বলেছে হোয়াট উইল দা প্লেস হোয়াট উইল কাম ইন দা প্লেস অফ কোয়েশ্চেন মার্ক ইন দা ফলোইং ইকুয়েশন যেখানে প্লাস এন্ড মাইনাস আর ইন্টারচেঞ্জ এন্ড ইন্টু অ্যান্ড ডিভাইড ভাগ গুণ ইন্টারচেঞ্জ মানে যেখানে প্লাস বি যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন ইন্টারচেঞ্জ হবে এবং গুণের চিহ্ন ভাগের চিহ্ন ইন্টারচেঞ্জ হবে অর্থাৎ যেখানে যেখানে গুণের চিহ্ন আছে সেখানে সেখানে ভাগের চিহ্ন হবে যেখানে যেখানে ভাগের চিহ্ন আছে সেখানে সেখানে গুণের চিহ্ন হবে সিমিলারলি যেখানে যেখানে যোগের চিহ্ন আছে সেখানে সেখানে বিয়োগের চিহ্ন হবে যেখানে যেখানে বিয়োগের চিহ্ন আছে সেখানে সেখানে যোগের চিহ্ন হবে ওকে তাহলে চলো এটা লিখে ফেলি দেখো প্রথমে আছে থার্টি টু আমরা কি বললাম প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ যেখানে মাইনাস ছিল মানে এখানে প্লাস হবে পাঁচশো বারো এখানে গুণ আছে গুণ হলে ভাগ হবে সিক্সটি ভাগ আছে ভাগ হলে গুণ হবে এইট প্লাস আছে প্লাস প্লাস থাকলে হবে হবে কাজ দিয়ে তুমি পাঁচশো বারোকে যদি ভাগ করো তাহলে দেখো চৌষট্টি চার তিনে বারো তিন দিয়ে হচ্ছে না তাহলে আর কি হয় আট হয় আট চারে বত্রিশ হয় আট চারে তিন একান্ন এখানে আট হয়ে যাচ্ছে ইনু আমার এখানে আট ছিল মাইনাস চৌষট্টি দেখো সলভ করলে করা যায় বাট একটা জিনিস ভাবো আট আটটে চাইনাস টুই আসবে দেখো ওকে চলো পরের প্রশ্ন পরের প্রশ্নে তোমার দিয়েছে সি এন টি এফ কিউ ইউ এল ডাবু এন চোদ্দ টি কুড়ি এফ ছয় কিউ সতেরো ইউ একুশ আই নয় টি কুড়ি বিশ এল বারো ডাব্লু তেইশ ডাব্লু তেইশ ভালো করে দেখো এখানে তিন তিন হয়েছে ছয় ছয় হয়েছে নয় নয় হয়েছে বারো তাহলে তিন আর ছয় আট তিনে নয় তিনে বারো তাহলে পরেরটা নিশ্চয়ই পনেরো হওয়ার কথা পনেরো মানে কে ও ঠিক আছে এবার সৌভাগ্য ফরচুনেটলি আমাদের ও দিয়ে একটা অপশন আছে তাহলে আমরা এখান থেকে বলে দিচ্ছি এটা হবে কারেক্ট অ্যান্সার বাট বাট আমরা পুরোটা করবো এখানে দেখো চোদ্দ থেকে সতেরো সতেরো থেকে কুড়ি কুড়ি থেকে তেইশ 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 আর তিনে ছাব্বিশ ছাব্বিশ মানে হবে বলো তো ছাব্বিশ মানে কি হবে ছাব্বিশ মানে হচ্ছে লাস্ট ডিজিট আমাদের ছাব্বিশটা অ্যালফাবেট তাহলে লাস্ট ডিজিট হবে কুড়ি 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 আর আরেক একুশ একুশ আর কি বাইশ বাইশ রেখে তেইশ তেইশ এর পর তাহলে চব্বিশ হবে মানে প্রথম তিনটাতে থ্রি প্লাস পরেরটাতে ওয়ান প্লাস ও জেড এক্স বাট এখানে পুরোটা করার কোনো দরকার ছিল না ও আমরা প্রথম অ্যালফামেট পেয়ে গেছি বাট একটা অপশানে দেখো ও দিয়ে শুরু আছে আর কোনোটা তো ও নেই সুতরাং কম সময়ের মধ্যে আমরা এই আনসারটা ঠিক করতে পারবো ঠিক আছে চলো পরের প্রশ্ন চলো পরের প্রশ্ন চেষ্টা করি আম হংগে কাম আপ ইন আ সার্টেন কোড বি এ টি এইচ বাথ ইজ কোডের অ্যাজ ওয়ান তাহলে আমরা লিখে লিখে যাচ্ছি বি এ টি এইচ এর কোড হচ্ছে ওয়ান ফোর এইট টু নেক্সট তাহলে এখানে দেখো নতুন কোয়েশ্চেন এখানে কোনো ওয়ার্ডের তারা কোড চায়নি জাস্ট তারা এল এর একটা কোড চাইছে এল যে অ্যালফাবেট আছে তার কোড চাইছে তাহলে ভালো করে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো এখানে দেখো বি এর ওয়ান আছে এর ফোর আছে তার মানে যে প্যাটার্ন হওয়া দরকার বা দুই চার ছয় এগুলো একটা ট্রেন্ড লজিক যেটা সেটা সেটা এখানে হচ্ছে না ঠিক আছে এখানে এ আছে চার এখানে এ আছে এক তাহলে হচ্ছে না তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো তোমরা দেখো এখানে কে কে কমন আছে দেখো এ কমন আছে এইচ কমন আছে আর টি কমন আছে আচ্ছা তো তাহলে ভালো করে দেখো এ কমন আছে আচ্ছা সংখ্যা কে কে কমন আছে দেখো আট কমন আছে কমন কমন আছে আছে আর তার মানে আমরা বুঝে গেলাম এ টি এইচ এদের কোড এক আট দুই মধ্যে কিছু একটা বা আমি বলছি না যে এর হচ্ছে ওয়ান বা এর হচ্ছে এইট বা হচ্ছে এইচ এর হচ্ছে টু যার যে কোনো খুশি হতে পারে যার যে কোনো খুশি হতে পারে বাট এ এদের ওই এক আট দু এর মধ্যেই হবে তার মানে পড়ে রইল এদিকে শুধু আমার চার এদিকে পড়ে রইলো ছয় দেখো এদিকে এই যে চার পড়ে রইলো ও নিশ্চয়ই এখানে বি পড়ে আছে বি এর কোড তাহলে ওটা যদি বিয়ের এর কোড হয় তাহলে এখানে ছয় পড়ে আছে নিশ্চয়ই এলের এর কোড ছয় হবে তাহলে এল ইকুয়াল টু সিক্স এটা একটু নতুন টাইপের প্রশ্ন ছিল ঠিক আছে আমরা এরকম কোশ্চেন অনেক করেছি বাত ইকুয়াল টু এইটা হল্ট ইকুয়াল টু এটা হলে ওই গুড ইকুয়াল টু কত বাট এখানে জাস্ট ওরা ডিজিটটার কোড চাইছে তাহলে কিভাবে করব দেখো প্রত্যেকটা এ টি এ টি এইচ কমন আছে তাহলে এদের মধ্যে কমন ডিজিটগুলো নিয়ে নিলাম একটা এখানে পড়ে থাকলো একটা এখানে পড়ে থাকলো এদিকে বি পড়ে আছে এল পড়ে তাহলে ওইটা বি হয় তাহলে এল ইকুয়াল টু সিক্স হবেই হবে ঠিক আছে ওকে চলো

এখানে ইন্টু আছে তার মানে প্লাস হবে ঠিক আছে নিজেরাই করতে পারবে তাহলে প্রথমে ভাগের কাজ তাহলে চোদ্দ ইন্টু পাঁচ মাইনাস কত এক দুই এ দুই দুইকে এক দিয়ে ভাগ করলে দুই হয়তো তিন তাহলে চোদ্দ পাঁচে কত গো চোদ্দ পাঁচে সত্তর প্লাস প্লাস তিন থেকে মাইনাস দুই গেলে এক থাকে প্লাস ওয়ান পরে থাকে তাহলে একাত্তর হয়ে যাচ্ছে অপশন ডি কারেক্ট আনসার ওকে চলো আজকের শেষ প্রশ্ন কমপ্লিট দ্য সিরিজ এখানে সিরিজ কমপ্লিট করতে বলেছে কি কি আছে দেখো কিউ আছে ডি আছে এস আছে এন আছে ই আছে টি আছে কে আছে এফ আছে ইউ আছে আর একটা আমি নিচে লিখলাম দেখো কিউ কত কিউ হচ্ছে সতেরো ডি হচ্ছে চার এস হচ্ছে উনিশ এন হচ্ছে চোদ্দ ই হচ্ছে পাঁচ হচ্ছে কুড়ি কে হচ্ছে এগারো এফ হচ্ছে ছয় ইউ হচ্ছে একুশ এস হচ্ছে আট জি হচ্ছে সাত বি হচ্ছে বাইশ দেখো সতেরো সতেরো থেকে ১৪ হয়েছে চোদ্দ থেকে এগারো হয়েছে এগারো থেকে আট হয়েছে তার মানে তিন তিন কমে এসছে তবে আট থেকে যদি তিন কমে তাহলে কত হবে পাঁচ ই হওয়ার কথা চলো তো দেখি অপশন টেস্ট করে এফ এফ ই এটাই হয়ে যাচ্ছে কারেক্ট আনসার কারণ একটা অপশানে ই দিয়ে স্টার্ট আছে তবুও আমরা করে দেখবো এখানে চার আছে এখানে পাঁচ আছে এখানে ছয় আছে এখানে সাত আছে তাহলে আট হবে আট মানে এইচ হবে এখানে উনিশ আছে এখানে কুড়ি আছে এখানে একুশ আছে এখানে বাইশ আছে বাইশের পর তেইশ হবে মানে কি হবে ডাব্লু ই এইচ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার এগুলো আমি প্রত্যেক এই যে যে কটা আজকে কোয়েশ্চেন নিয়েছি প্রত্যেকটা হচ্ছে এস এস সি এম টি এর পিওয়াই কিউ থেকে নেওয়া ওই জন্য একটু নতুন ধরনের কোয়েশ্চেন গুলো মনে হলো ওকে আজকে এখানেই শেষ করছি পরের দিন আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সবাই ভালো থেকো